ওয়েলকাম টু আর এস এস এডুকেশন। আজকে আমাদের বাংলা পেডাগজির এমসিকিউ সিরিজ আমরা আবার ফের চালু করছি। এর আগে আমি বলেছিলাম যে আমাদের যে ডেসক্রিপটিভে কিছু ক্লাস করানো বাকি ছিল সেগুলো গত সপ্তাহে কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমরা আবার যে এমসিকিউ সিরিজ করছিলাম সেটা আমরা চালু করব। তো আজকে আমাদের এমসিকিউজের টপিক হচ্ছে মূল্যায়ন, এবং আমরা ডেসক্রিপটিভে দেখেছি যে একটা টপিককে অনেকগুলো ভেঙে ভেঙে করা আছে, যেমন বহির্মূল্যায়ন এবং অভ্যন্তরীণ মূল্যায়ন। এই টপিকগুলোকে কিন্তু যখন আমরা এমসিকিউ করব একসঙ্গে মার্চ করে নিয়ে করব। তো এর আগেও আমি বলেছি, আবার বলছি, যদি কারোর মনে হয় যে কোনো টপিকে আলাদা করে ক্লাস করানো থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, আমি তার উপরে আলাদা করে ক্লাস করিয়ে দেবো। তো চলো, মূল্যায়নের ওপরে যা যা সম্ভাব্য প্রশ্ন হতে পারে বা এর আগে প্রিভিয়াস ইয়ার্সে বিভিন্ন পরীক্ষা এসেছে সেগুলো আমরা আজকে একটু কভার করে দেখব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে যে নিম্নলিখিত যে কৌশলগুলি আছে তার মধ্যে কোনটি মূল্যায়নের কৌশল নয়। দেখো, এখানেও কিন্তু এই যে নয় কথাটা কিন্তু বারবার ব্যবহার হচ্ছে। আমি পেডাগজি পড়াবার সময় বা প্রশ্নোত্তর করাবার সময় বারবার একটা কথাই বলে থাকি যে প্রশ্ন যদি ভালো করে পড়া যায় সেই প্রশ্নের মধ্যেই কিন্তু তার উত্তর লুকানো থাকে। তো প্রশ্নগুলোকে আমাদের ভালোভাবে পড়তে হবে। আর এখন যেহেতু একটা নতুন ট্রেন্ড এসছে যে নয় নট এর মধ্যে কোনটি নয়, অর্থাৎ না যুক্ত শব্দ ধরে কিন্তু প্রশ্ন বেশি হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা ভালো, খুব ভালো করে লক্ষ্য করে প্রশ্নগুলো পড়তে হবে এবং তার সঠিক উত্তর নির্বাচন করতে হবে। তো যেটা বলছে যে মূল্যায়নের কৌশল নয়, অভীক্ষা, নিরীক্ষণ, মত প্রকাশ, শিক্ষণ। আমরা সবাই জানি যে অভীক্ষা, নিরীক্ষণ, মত প্রকাশ এগুলো সবই কিন্তু মূল্যায়নের এক একটি কৌশল, কিন্তু শিক্ষণ মূল্যায়নের কৌশল নয়, কারণ শিক্ষণ হচ্ছে একটি পুরোপুরি প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়ার একটি ভাগ হচ্ছে মূল্যায়ন। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান ঘ। নেক্সট কোয়েশ্চেন, অভীক্ষার উদাহরণ কী? চেকলিস্ট, লিখিত পরীক্ষা, প্রকাশকরণ, সোসিওগ্রাম। এখানে দেখো, চেকলিস্ট আমরা কী জানি, চেকলিস্ট সার্ভে করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রকাশকরণ, কোনো কিছু অর্থাৎ যেটা বহিঃপ্রকাশ বলা হচ্ছে, ভাবের যেটা বহিঃপ্রকাশ সেটাকে বলা হচ্ছে প্রকাশকরণ। সোসিওগ্রাম, যেটা কি আমরা জানি যে কোনো দলগতভাবে কোনো কাজ করা, গ্রুপ ওয়ার্ক সেটাকে বলা হচ্ছে। তাহলে এগুলো কোনোটাই কিন্তু অভীক্ষা, অর্থাৎ অভীক্ষাকে আমরা সাধারণ ভাষায় কী বলি, টেস্ট, টেস্ট কিন্তু অভীক্ষার মধ্যে পড়ছে না। তাহলে এখানে একমাত্র অভীক্ষার মধ্যে পড়ছে কি, অপশান খ, লিখিত পরীক্ষা বা যেটাকে আমরা রিটেন টেস্ট বলে থাকি। তাহলে সঠিক উত্তর হবে অপশান খ। নেক্সট, নিম্নলিখিত কোনটি নিরীক্ষণমূলক কৌশল নয়? সমাজমিতি, চেকলিস্ট, আলোচনা, মৌখিক পরীক্ষা। দেখো, সমাজমিতি, চেকলিস্ট, মৌখিক পরীক্ষা এগুলো সবই কিন্তু নিরীক্ষণমূলক কৌশল। তাহলে নয় কোনটা, সেটা হচ্ছে কি অপশান গ, আলোচনা। নেক্সট, স্বীয় মত প্রকাশ হলো মূল্যায়ন কৌশলের কোন পদ্ধতি? স্বীয় মত মানে নিজের মত প্রকাশ করা, সেটা হচ্ছে কি প্রত্যক্ষ পদ্ধতি, পরোক্ষ পদ্ধতি, অর্থাৎ প্রত্যক্ষ পরোক্ষ উভয় পদ্ধতি, নাকি এর মধ্যে কোনোটি নয়? নিজের মত প্রকাশ বলতে কোনটা বোঝাচ্ছে তাহলে, যে ডাইরেক্ট। তাহলে এখানে উত্তর হবে অপশান ক, প্রত্যক্ষ পদ্ধতি। এক্ষেত্রে আমি বলে দিই যে মূল্যায়ন পড়ানোর সময় এই যে টপিকগুলো আছে সেগুলো কিন্তু আমি শর্টে আগে ডিসকাস করেছি। এছাড়াও যদি কারোর মনে হয় যে না, মূল্যায়নের বিভিন্ন কৌশল বা যে বিভিন্ন যে টেকনিক বা পদ্ধতি আছে সেগুলোর উপর আলাদা করে ক্লাস করাতে হবে, তাহলে আমাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে যদি জানাও তাহলে আমি তাহলে তার উপরে আলাদা করে ক্লাস করিয়ে দেবো। নেক্সট, সত্য মিথ্যা যে অর্থাৎ আমরা মূল্যায়নের অভীক্ষার সময় যে বিভিন্ন ধরনের অভীক্ষা দেখেছিলাম, অর্থাৎ লিখিত লিখিত বিশেষ করে রিটেন টেস্টের ক্ষেত্রে যে অভীক্ষাগুলো দেখেছিলাম, অর্থাৎ শর্ট টাইপ কোয়েশ্চেন, এসে টাইপ কোয়েশ্চেন, অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন, অবজেক্টিভ টাইপের কোয়েশ্চেনের মধ্যে যে সত্য মিথ্যা নির্বাচন, মাল্টিপল চয়েস, অর্থাৎ আমরা যেটা করছি এমসিকিউ, এই ধরনের, সেক্ষেত্রে সত্য মিথ্যা বিচার পরীক্ষাটি কী ধরনের পরীক্ষা? নৈর্ব্যক্তিক পরীক্ষা, নিরীক্ষণ, স্বীয় মত প্রকাশের পরীক্ষা, প্রতিফলন পদ্ধতির অন্তর্গত মূল্যায়ন কোয়েশ্চেন। তো আমি তো প্রথমেই এটা বলে দিলাম যে এটা নৈর্ব্যক্তিক পরীক্ষার মধ্যে পড়বে, অর্থাৎ অপশান ক। নেক্সট, শিশু নির্বাচনমূলক মূল্যায়নের কৌশল কী? অভীক্ষা পদ্ধতির অন্তর্গত পড়ছে সেটি, নিরীক্ষণ পদ্ধতির অন্তর্গত পড়ছে, প্রতিফলন পদ্ধতির অন্তর্গত সেটি পড়ছে, নাকি এর মধ্যে কোনোটি নয়? এখানে সঠিক উত্তর হবে অপশান গ। নেক্সট, শিশুর আগ্রহ সেটি পরীক্ষা করা হয় কিসের দ্বারা? সেটি পরীক্ষা করা হয়
মনস্তাত্ত্বিক অভিজ্ঞতার মাধ্যমে, সমাজবিধির মাধ্যমে, মৌখিক পরীক্ষার মাধ্যমে নাকি লিখিত পরীক্ষার মাধ্যমে? আগ্রহ আমরা কি জানি, এটা এক ধরনের প্রেরণা বা মনস্তাত্ত্বিক ব্যাপার। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ক, মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা। নেক্সট, অ্যাসেসমেন্ট হলো শিশু কি শিখেছে বা শেখেনি, নাকি ভাষা শিখন শিক্ষণ যে টোটাল যে প্রক্রিয়া বা পদ্ধতি আছে সেটা, নাকি পাঠ সমাপ্তিকালীন অভিজ্ঞতা, নাকি মূলত কেন্দ্রিক শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি? আমরা কি জানি অ্যাসেসমেন্ট হলো যে শিখন শিক্ষণ প্রক্রিয়া যে টোটাল যে প্রক্রিয়া আছে সেটি। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান খ। নেক্সট, ভাষা শিক্ষার ক্ষেত্রে ক্রমাগত ও সামগ্রিক মূল্যায়নের উদ্দেশ্য কী, অর্থাৎ ভাষা শিক্ষার ক্ষেত্রে সিসিইর ভূমিকা কী, কি শিশুরা কতটা শিখেছে সেটা জানা, নাকি শিশুদের নতুন শ্রেণীতে উত্তীর্ণ বা অনুত্তীর্ণ, অর্থাৎ কোন শিশু নতুন ক্লাসে উঠবে কোন শিশু উঠবে না তার যে প্রক্রিয়াকরণ সেটি, নাকি শিশুদের ভাষা শিখনের যে প্রক্রিয়া আছে সেটিকে পুরোপুরি জানা ও বোঝা, নাকি শিশুদের যে অক্ষমতা আছে সেটিকে বোঝা? এখানে সঠিক উত্তর হবে, এখানে বলেছে এর উদ্দেশ্য কী, এখানে এর উদ্দেশ্য হবে অপশন ক, শিশুরা কতটা শিখেছে, অর্থাৎ শিশুদের যে শেখানো হয়েছে। আমরা কি জানি ক্রমাগত ও সামগ্রিক মূল্যায়নের উদ্দেশ্য কী, আমরা জানি যে সব সময় অনবরত শিশু কতটা কি শিখছে, তার মধ্যে কতটা উন্নতি হচ্ছে সেটা জানা। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ক। নেক্সট, মূল্যায়নের প্রয়োজন কী, অর্থাৎ মূল্যায়ন কেন করা হবে, মূল্যায়ন না করলে অসুবিধা কী হতো বা তার প্রয়োজনে কী কী সুবিধা হচ্ছে এক কথা যদি বলা যায়। দেখো, মূল্যায়নের প্রয়োজনীয়তা কী, তার সুবিধা অসুবিধা কী, এগুলো কিন্তু সবই ডেসক্রিপটিভে করা আছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। কিন্তু এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক কোনটা আমাদের সেটা নির্বাচন করতে হবে। শিশুদের ভয় ভীতির দ্বারা শিখনে অনুপ্রেরণা জাগানো, অর্থাৎ আগে যেরকম শিক্ষা ছিল যে মার ধোর বকা বকি যা হোক করে হোক শিশুকে শেখাতে হবে, কিন্তু বর্তমানে কী হচ্ছে, যেহেতু শিশুকেন্দ্রিক বা শিক্ষার্থী কেন্দ্রিক মনস্তাত্ত্বিক পদ্ধতিতে শেখানো হচ্ছে, সেখানে কিন্তু শিশুকে বকা ঝকা মার ধোর তার মধ্যে শিক্ষাদান না করে শিশুর আগ্রহ কী আছে, শিশুকে কী মাধ্যমে শেখালে শিশু তাড়াতাড়ি শিখবে, তার আগ্রহ কী ইচ্ছা কী সেটাকে কিন্তু বেশি, অর্থাৎ ফার্স্ট প্রায়োরিটি যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ প্রথম যেটা গুরুত্ব, প্রাথমিক গুরুত্ব কিন্তু সেটাকেই দিয়ে কিন্তু শিক্ষা করা হচ্ছে। তাহলে সেখানে কি ভয় ভীতির দ্বারা শিখনে অনুপ্রেরণা জাগানো, এটা তো কখনোই নয়। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের চিহ্নিতকরণ, হ্যাঁ মূল্যায়নের দ্বারা কারা পিছিয়ে পড়ছে সেটা চিহ্নিত করা যায়, কিন্তু শুধুমাত্র যে সেই কারণেই মূল্যায়ন করা হয় তা কিন্তু নয়। শিশুদের সর্বাঙ্গীন বিকাশের জন্য মূল্যায়ন করা, অর্থাৎ মূল্যায়নের মাধ্যমে দেখা যে শিশুদের সর্বাঙ্গীন অর্থাৎ অর্থাৎ তাদের পাঠগত, অর্থাৎ যে আমরা যেটাকে বলে কারিকুলাম, অর্থাৎ পাঠ্যক্রম এবং সহ পাঠ্যক্রমিক কার্যাবলী, অর্থাৎ শিশুর যে সর্বাঙ্গীন বিকাশ সেটাই মূল্যায়ন হচ্ছে কিনা সেটাই কিন্তু মূল্যায়নের প্রধান উদ্দেশ্য। তাহলে সঠিক উত্তর হবে অপশান গ। নেক্সট, মৌখিক অভিজ্ঞতার সর্বোত্তম উপায় কী, শব্দের ধাঁধা দেওয়া, প্রশ্ন অনুযায়ী সঠিক উত্তর দান করা, কথোপকথন, নাকি বই পড়া? তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান খ, অর্থাৎ প্রশ্ন অনুযায়ী সঠিক উত্তর দান। মৌখিক অভিজ্ঞতা বলতে কী বলছে, আমরা ওরাল যেটা টেস্ট দিই বা শিশুদের যেটা ওরাল টেস্ট হয় সেখানে কি যে ছোটো ছোটো কিছু প্রশ্ন করা হয় এবং সেই প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে সঠিক উত্তর দেওয়া, সেটাই কিন্তু হচ্ছে ওরাল টেস্টের মূল উদ্দেশ্য বা মূল পদ্ধতি বা বেস্ট যেটা পদ্ধতি বলা হচ্ছে সেটাই। তো আজকের ভিডিও এই পর্যন্ত, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল ক্লিক করো, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি কোনো টপিকে ক্লাস করানোর থাকে, তোমাদের কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও।